हेलो बंधुरा अस्सलामु आलैकुम नतून आरेकटी भिडियो निये हाजिर हलाम आपनादेर माझे। आज के आमी देखाबो अपराजिता फुलेर चा और ये अपराजिता फुल पेते आमार बेशी दूर जेते हबे ना कारण आमी आमार रान्नाघरेर बारान्दाय लागिएछि अपराजिता फुलेर गाच। सेखान थेके फुल छिड़े निच्छि, फुलगुलो शुकिये गिएछे और ये फुलगुलो दिए आज के तैरी करब अपराजिता फुलेर चा। तो एगुलो आमी एखन एकटी कापे ढेले दिच्छी, तारपर आमी गरम पानी निये निब। अपराजिता फुलेर चा जेटा हय देखते अनेक सुंदर लागे कारण एटा बेगुनी एकटा बेगुनी कलर हय जेटा देखते अनेक सुंदर। शुधु अपराजिता चा देखतेई सुंदर नय, एर अनेक पुष्टिगुण रयेछे। एंटीअक्सिडेंटेर गुणे भरपूर अपराजिता चा शरीरेर बयसे छाप पड़ते देय ना, তাছাড়া শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েকগুণ বাড়িয়ে তোলে। নিয়মিত এই চা পান করলে শরীরে ক্ষতিকর সংক্রমণ থেকে বিরত রাখা যায়। তাছাড়া যাদের ডায়াবেটিস রোগীদের জন্য এই চা এই পানীয়টি বেশ উপকারী। তারপর অনেকেই হতাশায় ভোগেন, হতাশা কাটানোর এক দারুণ ওষুধ হতে পারে এই চা। এমনকি ক্যান্সারকেও দূরে রাখতে সাহায্য করতে পারে অপরাজিতা চা। তো অপরাজিতার চায়ে রয়েছে অনেক পুষ্টিগুণ। নিয়মিত চা পান করলে আমাদের শরীর মন দুটোই ভালো থাকবে। অপরাজিতা ফুলের চা বানাতে আপনারা আপনাদের পছন্দ মতো মশলা অ্যাড করে ভালো করে জাল করে তারপরে এই চা বানিয়ে নিতে পারেন। আমিও আমার পছন্দ অনুযায়ী মশলা অ্যাড করে তারপরে এই চাটা বানিয়ে নিয়েছি। আমার চা রেডি হয়ে গিয়েছে, আপনারাও এইভাবে চা বানিয়ে খাবেন অপরাজিতা ফুলের চা, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।